বন্ধুরা, এক জোড়া নয়, দুই জোড়া নয়, আছে কিন্তু 38 জোড়া স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি। ডিজাইনগুলো মাত্র দু আনা থেকে শুরু করে দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করার জন্য খুবই ভালো, বা এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো অনেক ভালো হয়। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল জ্যাক টু এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। বন্ধুরা দেখুন, এখানে আমি আপনাদের জন্য যে 38 জোড়ার ডিজাইন এনেছি, ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো ডিজাইন। যদি আপনি সবসময় রাফ ইউজ করার জন্য কোনো ডিজাইন খুঁজে না পান, তাহলে এই ভিডিওটি আপনি দেখুন। আশা করি এখান থেকে আপনি ভালো ডিজাইন খুঁজে পাবেন, বা এখান থেকে আপনি ডিজাইন বিষয়ে কিছু পরামর্শও জানতে পারবেন। আপনি সেই পরামর্শগুলো যদি জানেন, তাহলে এখান থেকে যে ডিজাইনগুলো আপনার চয়েস হবে, আপনি খুব সহজে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য, বা এক জায়গায় যাওয়া আসার। বন্ধুরা, আমি কিন্তু স্বর্ণের কাজ করেছি, তো স্বর্ণের বিষয় বা স্বর্ণের ডিজাইনের বিষয় আমার কিছু ধারণা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনি এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো খুব সহজে তৈরি করতে পারেন, বা আপনি ভালো করে ডিজাইনটা মন মতো করে তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে যে 38 জোড়া ডিজাইন রয়েছে, তো 38 জোড়া ডিজাইন আপনি সম্পূর্ণ দেখবেন, আর আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো, আপনি ভালোভাবে শুনবেন, তাহলে এখান থেকে আপনি ভালো ডিজাইন খুঁজে নিয়ে আপনার মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি একটু কম স্বর্ণের মধ্যে বা একটু বেশি স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, তো এখানে বিভিন্ন ধরনের দুল রয়েছে, দু আনা, তিন আনা, চার আনা। তো সেখান থেকে আপনি যদি বেশি স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন চার আনা স্বর্ণের মধ্যে যদি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে চান, তাহলে এখানে চার আনা স্বর্ণের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। বন্ধুরা, চার আনা স্বর্ণের মধ্যে যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা যেরকম করে তৈরি করা হয়েছে সেরকম কিন্তু ডিজাইনটা একেবারে সেম করে আপনি তৈরি করবেন। আর যদি আপনি একটু বড় করে তৈরি করেন বা একটু ছোট করে তৈরি করেন, তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, বড় করে তৈরি করলে, একটু বড় করে তৈরি করলে আপনার স্বর্ণটা কিন্তু একটু বেশি লাগতে পারে, তো আপনি সেম রাখার চেষ্টা করবেন ডিজাইনটা। বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন, আপনার স্বর্ণকারকে ভালোভাবে বলে দিবেন যে ডিজাইনটা সেম রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইনের নিচের যে ঝুলটা রয়েছে, কিছু ঝুল রয়েছে পাতা সিস্টেমের, কিছু ঝুল রয়েছে আপনার ঝুমকা সিস্টেমের, তো আপনি যেটা চান তো সেটাই আপনি দিতে পারেন। তো আমি বলবো যে আপনার নিচের যে যদি ঝুমকাটা দেন তাহলে ভালো হবে, তো ঝুমকাটা সুন্দর দেখা যায়। আর যদি আপনি চান যে একটি পাতা সিস্টেম করে নিচে দিবেন, বা একটি চেন ঝুল দেবেন, সেটাও আপনি করতে পারেন। তো যেটা আপনার চয়েস হবে আপনি সেটা দিবেন, কোনো সমস্যা নেই। আর যখন আপনি তৈরি করবেন ডিজাইনটা সেম রাখবেন, আর একটু ভালো স্বর্ণ দিবেন। বন্ধুরা, আমি ভালো স্বর্ণ এই জন্যই দিতে বলছি, কারণ 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণটা দিয়ে যদি আপনি এই ডিজাইনগুলো তৈরি করেন, ডিজাইনটা কিন্তু খুব ভালো হবে, বা কালারটাও ভালো থাকবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিজাইন রয়েছে 2 থেকে 3 আনা স্বর্ণের মধ্যে, তো সেখান থেকে যদি আপনি কোনো ডিজাইন তৈরি করতে চান, তাহলে সেই ডিজাইনগুলো আপনি দেখবেন। তো সে ডিজাইনগুলো যদি আপনি তৈরি করতে চান, তো আপনি যদি 2 আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে ডিজাইনটা সেম রাখবেন। আর যদি 3 আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, এখানে যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়ে একটু বড় করে তৈরি করতে পারেন। একটু বড় করে তৈরি করলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু বড় করে তৈরি করলে আপনি ডিজাইনটা একটু সেম রাখার চেষ্টা করবেন, আমি এই জন্যই বলি। যদি বড় করতে চান বড় করতে পারেন। আর বন্ধুরা, এখানে 2 আনা স্বর্ণের মধ্যে যদি আপনি তৈরি করেন, তাহলে সে ডিজাইনটাও আপনি কিন্তু সেম রাখবেন। সেম রেখে আপনার স্বর্ণকারকে দেখিয়ে বলবেন যে এভাবে তৈরি করতে, তাহলে সে ডিজাইনটা আপনি ব্যবহারে ভালো পাবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, যখন আপনি তৈরি করতে দিবেন আপনার স্বর্ণকারকে, তাকে বলবেন যে কিছু ডিজাইন রয়েছে যে নিচে ঝুল ঠুল থাকে, তো সে ঝুলগুলো আপনি তাকে বলবেন যে ভারী করে তৈরি করে দিতে, আর পিছনের ডাটটাও একটু ভারী করে দিবেন। আর ডিজাইনগুলো আপনি হলমার্ক যে স্বর্ণটা রয়েছে, সেই হলমার্ক স্বর্ণটা দিয়ে ডিজাইনগুলো আপনি তৈরি করবেন, তাহলে অনেক ভালো হবে। আর বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করুন, বা অনেক দিন ব্যবহার করার পরে যদি আপনি ডিজাইনগুলো বিক্রি করতে যান, বা আপনি ভেঙে অন্য কোনো জিনিস তৈরি করতে চান, তাহলেও কিন্তু ভালো স্বর্ণটা দিয়ে যদি আপনি তৈরি করেন, তো স্বর্ণটা আপনার একুরেট থাকবে যখন আপনি ভাঙতে যাবেন, বা যদি আপনি ডিজাইনটা বিক্রিও করতে চান তাহলে ভালো দামটা পাবেন। বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে আপনার কিছু রয়েছে বল সিস্টেম, তো সেই বলগুলো আপনি দিতে পারেন, বা বলগুলো বাদে আপনার যে পাতা সিস্টেম রয়েছে সে পাতাগুলোও দিতে পারেন। তো যেটা আপনার প্রয়োজন হবে বা যেটা আপনার চয়েস হবে সেটাই আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে
জানাবেন যে কোনটা আপনার বুঝতে অসুবিধা হয়। বন্ধুরা, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইনও দিয়ে থাকি বা স্বর্ণের ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু পরামর্শ আমি আপনাদের দিয়ে থাকি। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু স্বর্ণের দাম বা স্বর্ণের বিস্তারিত যত পরামর্শ থাকে তো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, তো দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। আর যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় বা আমাদের কাছ থেকে যদি আপনি এরকম ডিজাইন তৈরি করে নিতে চান অবশ্যই আপনি কমেন্টে যোগাযোগ